আবু মেসবাহ বলেছেন বাস কিংবা গাড়িতে নামাজ আদায় করলে কি সেই নামাজ বাড়িতে এসে আবার আদায় করতে হবে এক বন্ধুর কাছ থেকে শুনলাম এজন্য জানতে চাইলাম বাসে কিংবা গাড়িতে আপনি কেন সালাত আদায় করছেন যদি এমন হয় যে বাসে এবং গাড়িতে আপনি সঠিকভাবে সালাত আদায় করেছেন আজকাল তো অনেক বাস যেটা দেখতে পাচ্ছি যে যেখানে দাঁড়িয়েও সালাত আদায় করা যায় অথবা যদি এমনটা হয় যে আপনার বাস থেকে নামার কোনো সুযোগ নেই প্রচণ্ড ট্রাফিকের কারণে আপনাকে বসেই সালাত আদায় করতে হলো তাহলে এই দুই অবস্থায় আপনি যদি ঠিকমতো সালাত আদায় করেন অথবা রোকসাত নিয়ে সালাত আদায় করেন তাহলে আপনাকে এটা রিপিট করতে হবে না পথে বাসে হোক বা পথে যে কোনো অবস্থায় যদি সালাত আদায় করতে হয় অজু ছাড়া অজু ছাড়া অর্থাৎ তার অজু পানি নাই মাটিও নাই এবং তাইমের সুযোগ নাই তাহলে এই অবস্থায়ও সালাদ পড়তে হবে এবং ফিরে এসে আরেকবার তিনি এ আদা করবেন এ আদার অর্থাৎ পুনরায় সালাদ পড়া এই একটা মাত্র পন্থা বাকি যখন তার অজু থাকে পবিত্রতা থাকে তিনি শুধু দাঁড়ানোর জায়গায় বসে সালাত আদায় করলেন তাহলে তার সালাদ রিপিট করতে হবে না কারণ বোখারের হাদিসে এসেছে সল্লে কা ইমান ফাকা তস্তাতদান ফাইনলাম তস্তাত ফা জাম কিন্তু তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো না পারলে বসে না পারলে শুয়ে অর্থাৎ এখানে না পারার শর্তটা যখন আমাদের উপর বর্তাবে তখন আমরা দাঁড়াতে পারছি না ফলে বসে পড়ব বসে পারছি না শুয়ে পড়ব কিন্তু সেটাকে রিপিট করার তো কোনো সুযোগ নেই এটা তো রোকসাত দিয়েছে সরিয়া তাইলে আমি সন্দেহপ্রবণ হয়ে ওয়াসওয়াসার কারণে রিপিট করব এটা ঠিক না কারণ ওয়াশ শয়তানের পক্ষ থেকে সেটা করা যাবে না নিয়ম